তখন সবাই তাকে ধরেছে, ধরে খুব করে পিটাচ্ছে। তার বউ বলছে, না না আমার কোনো কারো চুরি করে না, এই দেখুন একটা বৃদ্ধ ব্রাহ্মণ এসে আমাদের খাবার দিয়েছে, আমার থালা ফেরত নিতে গিয়ে ওকে পাই না, কিন্তু তার কথা কেউ শুনে নাকি। তো সবাই ধরে খুব পিটাচ্ছে, তখন পুলিশকে দিয়ে দিয়েছে। তো পুলিশ দুজনকে অ্যারেস্ট করে নিজ জেলে দিয়ে দিয়েছে। তো জেলে ভর্তি করতে তখন তার বউ জিজ্ঞাসা করছে বন্ধুমান থেকে, তুমি বললো যে তোমার বন্ধু বাড়িতে সকালে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে, কোথায় তোমার বন্ধুর বাড়ি? এই তোমার বন্ধু এখানে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। বন্ধু আজ বলছে, আমার বন্ধু যেখানে পাঠায় সেটাই ভালো, এখানে পাঠাচ্ছে এর পিছনে ভালো কিছু কারণ আছে, বন্ধু যা দেবে, বন্ধু হতে চায় আমরা এখানে থাকতে, আমরা এখানে থাকি। ভক্ত তো নিষ্ক্রিয়, তার কোনো চিন্তা নেই। তো বন্ধু মহান্তি, তোর ছেলে মেয়ে বউ নিয়ে সে যেখানে পড়ে আছে, খাওয়া দাওয়া নেই, সারাদিন ক্ষুধার্ত হয়ে আছে। তো জগন্নাথ খুব রেগে গেছে। তো জগন্নাথ, তুমি তো রাজা তো পুরীতে থাকতো না, খোর্ধায় থাকতো। তো জগন্নাথ খোর্ধায় গিয়েছেন, ইয়ে স্বপ্নতে আবির্ভূত হয়ে সে পুরী রাজার উপরে খুব রেগে তাকে থাপট লাগিয়েছেন। তুমি এখানে সব আরাম করে শুয়ে আছো, আর তোমার লোকেরা আমার ভক্তকে জেলে পুরিয়ে রয়েছে, তুমি আরাম করে শুয়ে আছো? হ্যাঁ। তখন জগন্নাথ বলছেন যে আমার বাড়িতে আমার বন্ধু এসেছে, তোমার বাড়িতে তোমার আত্মীয় স্বজন বন্ধু আসলে তুমি কি তাদেরকে খেতে না দিয়ে তুমি খেয়ে শুয়ে থাকো? তো আমার বাড়িতে আমার বন্ধু এসেছে, তো আমার থালায় আমার বন্ধুকে আমি খেতে দিয়েছি, তো তোমার বাবার সম্পত্তি দিয়েছে? জগন্নাথ বলছে, তোমার বাবার সম্পত্তি দিয়েছে? হ্যাঁ। তোমার লোকেরা আমার বন্ধুকে বেঁধে জেলে পুরিয়ে দিয়েছে, তুমি তাড়াতাড়ি কি আমার বন্ধুকে জেল থেকে মুক্ত করো, এবং তার সারা জীবন সে যারা খাওয়া দাওয়া পায়, তার কাপড় চোপড় সব ব্যবস্থা করে দেবে, এইরকম বলেছে। তখন যখন রাজার ঘুম ভেঙে গেছে, তখন রাজা স্নান টান করে সঙ্গে সঙ্গে এসেছে, ঘোড়া করে পুরী এসেছে। তো পুরী এসে তখন সঙ্গে বন্ধুমান দরজা খোলে, জেলের দরজা খোলে, তো সঙ্গে সঙ্গে বন্ধুমানদের চরণ তলে পড়ে গেছে। তুমি জগন্নাথের অত মহান ভক্ত আমি জানতাম না, তোর চরণ কমলে আমি চরম অপরাধ করেছি। তো সঙ্গে সঙ্গে তার মাথাটা শাড়ি বেঁধেছে, শাড়ি বেঁধে তাহলে তুমি আজকে থেকে জগন্নাথ মন্দির ট্রেজারার হয়ে থাকবে তুমি এখানে। তাহলে ট্রেজারি ডিপার্টমেন্টের কাগজ দিয়ে দিয়েছে, আর দক্ষিণ দরজার কাছে তার জন্য বাড়ি বানিয়ে দিয়েছে, আর মন্দির যে পরিচালনা মন্ডলীতে লিখে দিয়ে গেছে রাজা যে এই বংশধর এই সারা জীবন এই সমস্ত দায় দায়িত্ব মন্দির থেকে গ্রহণ করা হলো। আর এখনো বন্ধু মহান্তির বাড়ি আছে, যখন থেকে ঠিক বেরিয়ে রাস্তা ক্রস করে বাঁ দিকে বন্ধু মহান্তির মঠ আছে। কালকে যে রঘুরক্ষিতের কথা বললাম, তার মঠ সেখানে আছে, তার যে ঠাকুর পূজা করতো। তো বন্ধু মহান্তি খুব খুশি হয়ে গেলো, ভালোই হলো, আমি জগন্নাথের সেবা পেলাম, থাকা খাওয়ার কোনো অভাব হলো না, সব কিছু জগন্নাথ ব্যবস্থা করে দিল। সেভাবে ভগবান যখন করেন স্বয়ং করেন, ভগবান অত প্রিয় ভক্তের। সেই ব্যাপারে এটা কথা বলছিল গৌরাঙ্গ প্রভু, যে একবার বীরবলকে আকবর বলছেন, হ্যাঁ যে বীরবল তোমার এই হিন্দু ভগবান কিরকম ভগবান, এই ভগবান কেন ভক্তের জন্য খাবার নিয়ে যাবে, ভগবান কেন হাত বাড়িয়ে বালিশ নিয়ে যাবে, ভগবান কেন এত কষ্ট করবে? তো ভগবান তোমার ভগবান কি সর্বশক্তিমান নয়? ভগবান যদি সর্বশক্তিমান হয় তাহলে তো এক জায়গায় বসে সব কিছু তার নির্দেশ তো সব হয়ে যাবে, তার কত রয়েছে তারা তো সব করে, ভগবান নিজে গিয়ে কেন করে? তখন বীরবল বলছে যে ঠিক আছে, এর উত্তর আমি একদিন তোমাকে দিব, তুমি অপেক্ষা কর। তো একদিন বীরবল আকবরকে নিয়ে এটা উদ্যানে পাইচারি করছে, সে উদ্যানের মাঝের বিরাট লেক আছে, পুকুর আছে। তো আকবরের ছেলে ওইটা নৌকায় বসে ওই পুকুরে নৌকা বিহার করছে। তো বীরবল আকবর কথা বলে বলে যাচ্ছে, তো হঠাৎ আকবর দেখছে ওর ছেলেটাও নৌকা থেকে তো পুকুরে পড়ে গিয়েছে। আর যখন আকবরটা দেখছে, আকবর কি করছে, সঙ্গে সঙ্গে সে পুকুর মধ্যে ঝাঁপ দিয়েছে। আর ঝাঁপ দিয়ে যখন তার ছেলেকে তুলে নিয়ে আসছে, দেখছে আসলে ওর ছেলে নয়, ওর ছেলের মতন সাজানোটা পুতুল, দেখতে ছেলের মতন। তো আকবর এই জন্য ঝাঁপ দিয়ে যেন খুব রেগে গেছে, যে লোকটা নৌকা পাইছিল, যে তুমি কি করছো এরকম সাজিয়ে আমার ছেলেকে এখানে বসিয়েছ? তো বলছে, না হজুর আমি তো করি নাই, বীরবল আমাকে এরকম করতে বলেছে। তো বীরবল বলছে, আকবরের ছেলের মতো ছেলে করে এখানে বসিয়ে রাখো। তখন আকবর বলছে, বীরবল কি ব্যাপার, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো, আমাকে অত কষ্ট করার লাগে না, আমি নদীতে পুকুরে ঝাঁপ দিলাম? তো বীর বলছে, না হজুর তা নয়, আপনি যে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন না, যে তোমাদের ভগবান নিজে কেন গিয়ে করে, তা তো হচ্ছে তিনি সর্বশক্তিমান নন, তো তার উত্তর দেওয়ার জন্য আমি ব্যবস্থা করেছিলাম, যে আপনার ছেলে পুকুরে পড়ে গেল, এখানে অত সৈন্য সামন্ত অত সব প্রহরীরা রয়েছে, তা আপনি তো ওদেরকে নির্দেশ দিতে পারতেন যে এই তোমরা গিয়ে একটু তুলে দাও, তো আপনি কেন নিজে ঝাঁপ দিয়েছেন? না আপনি ও আমার ছেলে, হ্যাঁ আমার প্রভু আমার ভগবান ঠিক সেরকম, সেজন্য তার ভক্তকে রক্ষা করতে যায়, হ্যাঁ সে আমার ভক্তকে আমি রক্ষা করো, ভগবান এরকম মনে করেন। সেজন্য পুরাণে বর্ণনা করা হয়েছে যে
একবার ভগবান বিষ্ণু শয়ন করেছেন, লক্ষ্মণদেব পাদ সম্ভান করছেন, আর বিষ্ণু চুপচাপ শুচ্ছে না, না শুয়ে এসে উঠছে পড়ছে খুব উদ্বিগ্ন। লক্ষ্মণদেব বলছেন, আরে আপনি তো উদ্বিগ্ন কেন, এ তো বৈকুণ্ঠে আছেন, বৈকুণ্ঠ মানে কার কুণ্ঠা থাকবে না, উদ্বিগ্ন থাকবে না, আর আপনি বৈকুণ্ঠপতি, আর আপনারা তো কুণ্ঠা উদ্বিগ্ন কেন, তো উঠছেন পর্যন্ত শান্ত হয়ে শোন, আমি একটু পাদ সম্মান করবো। তখন ভগবান বিষ্ণু বলছে, না না আমি বৈকুণ্ঠে থাকলে কি হবে, আমার সবসময় চিন্তা, না কিসের চিন্তা, না আমার ভক্তকে রক্ষা করবার জন্য আমার চিন্তা, ভক্তগির সুরক্ষা হবে। তো মাতা লক্ষ্মণ, আর তো আপনার ভক্তকে রক্ষা করার জন্য তো সুদর্শন চক্র আছে, সুদর্শন চক্র সবসময় আপনার ভক্তের রক্ষা করে। তখন ভগবান বলছে, না 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 সুদর্শন চক্র থাকলেও আমি তাতে সন্তুষ্ট নাই, আমার ভক্তের দায়িত্ব সুদর্শন চক্র উপরে আমি ছেড়ে দিতে পারি না, তা আমাকে নিজেকে গিয়ে দেখতে হয়, সুদর্শন চক্র সময় সময় আমার কথা শুনে না। হ্যাঁ, যেরকম হরিদাস ঠাকুর কে চৈতন্য বাবু ডাকছেন, হরিদাস তোমার মনে আছে 22 বাজারে তোমার বেত্রাঘাত হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ প্রভু, আপনার নাম কীর্তন করে আমি কোনো দুঃখ পাই না। ও তুমি সেইটুকু জানো, শুধু আমার নাম কীর্তন করে দুঃখ থেকে মুক্তি পেয়ে গেছ? তোর মহাপুর বর্ণনা করছেন, যখন তোমার পেটে পিঠের উপরে বেত্রাঘাত হচ্ছে, তখন আমি বৈকুণ্ঠে থেকে সুদর্শনকে বলছি, তুমি যাও সেই মিলেচ্ছদেরকে যবনদেরকে হত্যা করো, কিন্তু তুমি তখন প্রার্থনা করছো, হে প্রভু হ্যাঁ এরা অজ্ঞান, এদেরকে ক্ষমা করো, কিন্তু আমার সুদর্শন চক্রকে আমি বলছি হত্যা করো, আর তুমি বলছো ক্ষমা করো, কিন্তু সুদর্শন চক্র কি করবে, সে তো আমার কথা শুনবে না তোমার কথা শুনবে, তো আমার কথা অবশ্যই শুনবে, কিন্তু আমি তো বলছি আমার থেকে আমার ভক্ত বড়, তো সুদর্শন চক্র চিন্তা করছে এখন কি করবো, আমার প্রভু তো বলছে তার ভক্ত বড়, তার ভক্তের কথা শুনতে হবে, আর ভক্ত বলছে যে ক্ষমা করো, আর ভগবান বলছে একে মারো, তো সুদর্শন বলছে না আমার প্রভু তো বলছে আমার ভক্ত বড়, তার ভক্তের কথা শুনতে হবে, তাকে মারবো কি করে, তো এইটা বিচার করে আমি যত সুদর্শন বলছি যাও মারো মারো মারো, সে আমার অঙ্গ থেকে বেরোছেই না, না না তোমার ভক্ত বলছে মারো না তাকে রক্ষমা করো, তো এই বিপদে আমি কি করবো, দেন আমি এসে তোমার পিঠির পর আমার পিঠি দেখিয়ে দিয়েছিলাম, তাই যত প্রহার পড়েছে আমার পিঠিতে পড়ে আছে, বলে গৌরাঙ্গ মহাপ্রভু পিঠি থেকে কাপড় খুলে দেখেছে, দেখো এই দাগ এখনো রয়েছে, এই স্বরূপে এখনো দাগ রয়েছে, হয়তো গৌরাঙ্গ রূপে না হলে সে স্বরূপে দেখাচ্ছে, হ্যাঁ এখনো দাগ রয়েছে, তো সেই জন্যই ভগবান সুদর্শন চক্র উপরে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে না, মানে সুদর্শন চক্র সময় সময় হ্যাঁ তার বাক্য লঙ্ঘন করে, তো ভগবান সবসময় সতেজ রয়েছেন, আমার ভক্তকে আমি সুরক্ষা করবো, যে যেই রকম ভক্ত সেরকম সুরক্ষা করে, আর ভগবান বিভিন্ন কেউ ভগবানটা কোনো আমাকে এরকম সুরক্ষা করতে আসে না, কিন্তু ভগবান যদি কখন কোনোভাবে আমার সুরক্ষিত হয়ে থাকি তাহলে ভগবান সুরক্ষা করেছে বলে জানতে হবে, হ্যাঁ এরকম না যে ভগবান চতুর্ভুজের ধারে আছে আমার সব, না যা কিছু আমাদের জীবনে হচ্ছে সবভাবে আমার ভগবানই আমাদেরকে সুরক্ষিত করেছে, যে কোনো ভাবে ভগবানই সুরক্ষিত করেছে, সেজন্য একটা লোক ছিল না, ও ভগবানের একটা বড় ভক্ত, বড় ভক্ত মানে কি, ও তো ভগবানই সুরক্ষা করবে, শুনেছে তো ভগবান সুরক্ষা করবে, ভগবান আমাকে রক্ষা করবে, পুরাণে যে ভগবান আমাকে রক্ষা করবে, আরেকটা আরেকটা এক্সট্রিম জিনিস একটা, তো এরকম অনেক লোক তো ভগবান রক্ষা করবে, আমরা কোনো চেষ্টা করবো না কোনো কাজ করবো না তা নয়, ভগবান রক্ষা করলে আমাদের কর্তব্য আমাদের করতে হবে, সে ভগবান রক্ষা করবে, একবার জল এসেছে, জল বন্যা এসে গেছে, তো বন্যা এসে গেছে, রেডিওতে বলেছে নিউজ পেপারে বলেছে যে ঝড় বৃষ্টি বন্যা আসবে সব নিরাপদ জায়গায় চলে আসো, তো বলছে না না আমাকে ভগবান রক্ষা করবে, যায় না, তখন জল এসে গেছে, সে গ্রামের লোকরা সব চলে গেছে, তো নিজের ঘরে জল ঢুকছে, তো সব নৌকা এসেছে আসো এখান থেকে চলে যাও, না 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 ভগবান রক্ষা কর, তখন জল বাড়ছে বাড়ছে ছাতের উপরে গেছে, তো হেলিকপ্টার এসেছে, তো হেলিকপ্টার বলছে আরে তুমি চলে আসো, হ্যাঁ তখন বলছে না না আমার ভগবান রক্ষা করবে, যাচ্ছে না, তখন জল এসেছে ছাতের উপরে গিয়ে তখন ডুবে মারা গিয়েছে, তখন মারা গিয়েছে তখন উপরে গিয়েছে, তখন গিয়ে খুব ভগবান সঙ্গে সাক্ষাৎ হয়েছে, খুব রেগে গিয়েছে, বলছে আরে আমি আপনার অত বড় ভক্ত, আপনার পূর্ণ নির্ভরশীল ছিলাম, আর আপনি আমাকে রক্ষা করলেন না, ভগবান তোমাকে কি করে রক্ষা করবো, তোমাকে রক্ষা করবার জন্য আমি রেডিওতে সংবাদপত্র খবর পাঠালাম, তোমাকে রক্ষা করতে হবে নৌকা পাঠালাম, তোমাকে রক্ষা করতে হবে হেলিকপ্টার পাঠালাম, তুমি কোনটাই ধরলো না, তো তুমি কি করে রক্ষা পাবে, তো ব্যাপার হচ্ছে একটা এক্সট্রিমে যেতে হলে হবে না, বিচার করে ভগবানকে করুণাটাকে কি করে গ্রহণ করতে হবে, আমাদের পাত্র অনুসারে আমাদের সেরকম কাজ করতে হবে, ব্যালান্স করতে হবে, ভগবানের ভগবান রক্ষা করবে। জয় জগন্নাথ স্বামী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সমবেত ভক্তবৃন্দা কি, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে, নারায়ণম নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরেত মুখম করোতি বাচালং পঙ্গুলং হৈতগিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং শ্রীগুরুদিনতরণং শ্রীচৈতন্যৈশ্বরম নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সম্মিলিত নমো। তো আমরা গত কয়েকদিন যাবৎ জগন্নাথের বিভিন্ন লীলা শ্রবণ করছি, তারও কিছু ভগবানের লীলা আমরা আলোচনা করব। তো যেহেতু আমরা কয়েকদিন একাধিক্রমে লীলা শ্রবণ করেছি, তো আজকে একটা বিশেষ আলোচনা হবে। তো ভগবানের এটা শুনলে খুব ভালো হবে আমাদের, তাহলে জগন্নাথ হবে আরও পূর্ণ ধারণা, মন্দিরে কী হচ্ছে কী নেই সব বোঝা যাবে। মানে জগন্নাথের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মন্দিরের কী হয় এর বর্ণনা আছে। তাহলে সারা বছর ধরে জগন্নাথের বিভিন্ন উৎসব কী হয়, বারো মাসে তেরো যাত্রা বলে, তো বারো মাসে তেরো যাত্রা সেটা কী হয়, তারপরে জগন্নাথের বিভিন্ন বেশ। তো ব্যাপার আছে এখানে যে বর্ণনা করা হবে, আমরা যে আজকে আলোচনা করব, এখানে কিছু কিছু শব্দ আছে এগুলো প্রাচীন উড়িয়া শব্দ, ওইখানে মনে হয় ব্যবহার করা হতো। তো অনেক শব্দ তোমরা হয়তো শুনো না আগে, তা মনে রাখতে একটু মুশকিল হবে। আমি কিছু শব্দ শুনেছি, কিছু শব্দ আমিও শুনি না আগে, আর তার কিছু শব্দের অর্থ আমি জানি, আর কিছু শব্দের অর্থ আমিও এপর্যন্ত জানি না। যে শব্দগুলো ব্যবহার করে খুব উদ্ভট উদ্ভট প্রোনাউন্সিয়েশন, সে শব্দের আদিম উড়িয়া ভাষা হয়তো ব্যবহার করা হতো। তো দৈনিক নীতি, দৈনন্দিন একটা আছে নিত্য সেবা, একটা নৈমিত্তিক সেবা, দুই প্রকার। নিত্য নৈমিত্তিক বলে না, নিত্য নৈমিত্তিক, নিত্য মানে প্রতিদিন যেটা হবে নিত্য বলে, নৈমিত্তিক মানে মাঝে মাঝে বছর বিভিন্ন সময় হয়। তো এগুলো সব মন্দিরে একটা মাদলা পাঞ্জি আছে, মন্দিরে যত সেবক আছেন তাদের একটা সেবক আছে, ওকে বলে করণ, সে শুধু লেখবে বসে। মন্দিরে যা যা আছে সেবা নীতি নিয়ম, মন্দিরে কখন দুর্ঘটনা হলো অঘটনা হলো ভালো হলো সব সে রেকর্ড রাখবে। সেইখান থেকেই এই যে বিভিন্ন কাহিনী বলা হচ্ছে, বিভিন্ন কথা বলা হচ্ছে, অনেক কথা ওই রেকর্ড থেকে বোঝা যায়। আর মাদলা পাঞ্জি ওই যে লেখা উদ্ধৃত করা হয় বিভিন্ন গ্রন্থে, সে লেখাগুলো বোঝা কোনো মুশকিল, তখনকার সময় তো সবাই লেখতো না। একটা জাত ছিল করণ জাত, করণ তার শুধু লেখবে। উড়িয়াতে একটা কথা আছে, খাই খাই খাউ খাউ মরণ লেখু লেখু করণ, মানে লেখতে লেখতে করণ হবে আর খেতে খেতে তার মরণ হবে। তো এমনকি তাদের অক্ষরগুলো আমরা এখানে পড়তে পারবো না, তখন কালের সময় শুধু করণরাই লেখতো, যে করণী অক্ষর থেকে বলে করণী অক্ষর, আর সে অক্ষর যেভাবে উড়িয়া অক্ষর সে পড়াও যাবে না, এখানে আমরা পড়তে পারবো না, আর উড়িয়া ভাষা আমরা বুঝতে পারবো না। আমরা দেখি যে তাল পাতার লেখা কিছু কিছু, হ্যাঁ সেগুলো বোঝাই মুশকিল হয়। তো সেটাও কিছু কিছু শব্দ এখানে ব্যবহার করা হবে। তো সকাল থেকে জগন্নাথ মন্দিরে কী হয়, মন দিয়ে শুনলে খুব আনন্দ লাগবে যে সারাদিনে যে ও জগন্নাথের অত সুন্দর সেবা হয় সেখানে। মানে প্রথমে যে দরজা খুললে সেইখান থেকে উৎসব শুরু হয়, তাকে বলে দুয়ার। আমি উড়িয়া শব্দ ব্যবহার করবো, কিন্তু তারা রেডি থাকবে ডাইজেস্ট করার জন্য সেগুলো। তাকে বলে দুয়ার ফিটা মহোৎসব, দুয়ার ফিটা, ফিটা মানে জানা, হ্যাঁ মানে খোল, দুয়ার দুয়ার ফিটা উৎসব, হ্যাঁ দুয়ার ফিটা উৎসব প্রথম হবে। তারপরে অবকাশ হবে, অবকাশ এই শব্দগুলো বর্ণনা করা হবে, তখন তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। মাজনা অবকাশ, তারপরে হবে গরুড় স্নান, তারপরে বেশ লাগি, সাহন মেলা, হ্যাঁ রস হোম, সূর্য পূজা, দ্বারপাল পূজা, গোপাল বল্লভ বা বল্লভ ভোগ, তারপরে সকাল ধূপ, ভণ্ড, মধ্যাহ্ন ধূপ, সন্ধ্যারতি, সন্ধ্যা ধূপ, চন্দন লাগি, বড়সিংহার বেশ, বড়সিংহার ভোগ, তারপরে পহুড়। পহুড় মানে যখন ভগবান দরজা বন্ধ ভগবান শুতে যাবে, এটা বলে পহুড়, হ্যাঁ পহড় হবে, পহড় হবে মানে ভগবান তখন শুইবে। তো প্রথম আছে দ্বার ফিটা, তো সকালবেলা
ভগবানের সেখানে কত 117 ভেরাইটিজের সেবক আছেন, 117 ভেরাইটিজ, মানে অবশ্যই এখন কত হাজার হয়ে গেছে, মানে এক একটা ভেরাইটি হয়তো 10-15-20 ফ্যামিলি হয়ে গেছে একটা সেবা করার জন্য। তো বছরে তারা 2-3 দিন করে সেবা পায়, তো 117টা ভেরাইটিজ সেবা আছে। তাদের সমস্ত সেবকদেরকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়, যেরকম দৃষ্টান্ত স্বরূপ প্রতিহারী, মুদুলি, পালিয়া মেকআপ, ভিতরছ মহাপাত্র, বাহারছ মহাপাত্র, এসব অদ্ভুত অদ্ভুত শব্দ সব, যারা ভিতরে যারা জল নিয়ে আসে, যে পাত্র তাকে বলে গড়া, গড়া বলে পিতলের হাড়ি গেলে গড়া, যারা জল নিয়ে আসবে তাদের গড়া বড়ু, তাদের বলে গড়া বড়ু বলা হয়, গড়া বড়ু, গড়া বড়ু মানে জলের পাত্র যে নিয়ে আসবে। তো যারা ভিতরে কাছে ভিতরছ মহাপাত্র, তো এই ভিতরছ মহাপাত্র যতক্ষণ আসে দরজার কাছে না দাঁড়াবে চাবি খোলা যাবে না। এদের সেবার আবার খুব বৈশিষ্ট্য, যেরকম যাকে যে সেবা দেওয়া হচ্ছে সেই না আসার পর্যন্ত সে যে পূজা পণ্ডা যে হেড পূজা করবে, সে সব থেকে হেড হলেও তার নিম্নতে যে সেবাটা যারা আছে সেই লোকটা যদি না পৌঁছায় সে পূজা করতে পারবে না। যেরকম রান্না হয়ে যাবে, সে রান্না হওয়ার আগে একজনের ডিউটি আছে, সে গিয়ে আনাউন্স করবে বর্তমানে রান্না হবে, লক্ষ্মীদেবী ডাকছেন আসো, তখন রান্না করার লোক ভিতরে ঢুকতে পারবে, তাহলে সে ঢুকতে পারবে না। তো রান্না হয়ে গেল তখন সে একটা বাজা বাড়া কি বেঙ্গালি কি বলে হ্যাঁ সিঙ্গা ফুঁকবে, বলবে এখনই লক্ষ্মীদেবী রান্না হয়ে গেছে, আবার ভগবানকে ভোগ লাগানো হবে, যারা ভোগ বুয়ে নেবে তখন তারা আসবে। ওই ডাকটা না দিলে সবাই ভোগ বইবার লোক থাকলেও তারা কেউ বইবে না, ওই লোকটাকে আসতে হবে। ফর এক্সাম্পল, ওর তো পেট খারাপ, আমাশয় হয়ে গেছে, ওটা পায়খানা যেতে হবে, তার সবাইকে অপেক্ষা করে বসে থাকতে হবে। এইরকমই জগন্নাথ মন্দিরে হয়, যার যা সেবা হয় তাকে আসতেই হবে, নাহলে কিছু হবে না। তো চাবি আছে, তলিচ মহাপাত্রের চাবি আছে, কিন্তু এ ভিতর মহাপাত্র না আসলে না দাঁড়ালে ও চাবি থাকলেও খুলবে না, ও দাঁড়াবে, ও অনুমতি দেবে, হ্যাঁ এখনই মহাপ্রভুর দরজা খোলা হবে। খুব সিস্টেম আছে, কী কী বলতে হবে সেগুলো আগে থেকে রেকর্ড করা আছে, সেই সেই কথা বলতে হবে। তখন কী হবে না, সর্বপ্রথমে এই সিংহ দরজা, অন্য তিনটে দরজাকে খুলবে না, প্রথম সিংহ দরজা খুলবে, পূর্ব দিকে যে দরজা আছে। তো সিংহ দরজা ভিতর আছে মহাপাত্র পৌঁছলে সিংহ দরজা খুলবে, তারপরে সিংহ দরজা পেরিয়ে পতিত ভবন আছেন, তো পতিত ভবন দরজা খুললে তারপরে গিয়ে মন্দিরের অন্য সমস্ত দরজা খোলা হবে, অন্য মন্দিরগুলি। তো এই সিংহ দরজা যখন খুলবে, সেখানে জগন্নাথপুরীতে প্রায় হাজার হাজার মঠ আছে, এই বিভিন্ন মঠকে এই আগে থেকে রাজারা ভিন্ন ভিন্ন সেবা দিয়ে গেছে। এমআর মঠ আছে, উড়িয়া মঠ আছে, বড়ছাতা মঠ আছে, বিভিন্ন মঠ আছে। তো কোন মঠ থেকে কোন সেবার জন্য কি জিনিস আসবে, যেরকম আমি গজবেশ স্নান যাত্রায় ছিলাম, তো গজবেশ যে হবে তাকে একটা মঠ আছে সেই মঠের দায়িত্ব আছে সে গজবেশটা তৈরি করে দেবে, এক মাস আগে থেকে গজবেশ তৈরি হবে। ঠিক সেরকম জগন্নাথের জ্বর হবে তাকে তিল তেল লাগবে, তো একটা মঠের দায়িত্ব তিল তেল নিয়ে আসবে, সে এক বছর আগে থেকে তিল তেল মাটিতে পুঁতে রাখবে, সেই তেল নিয়ে আসবে। একটা মঠের কাজ আছে চন্দন কাঠ দেবে, এরকম বিভিন্ন মঠের বিভিন্ন সেবা রয়েছে। তো যখন জগন্নাথ মন্দির খুলবে তখন কি হবে না, জগন্নাথের দরজার কাছে একটা বড়ছতা মঠ আছে, এই বড়ছতা মঠের ভক্তরা আসে কী করবে, সব বাজা বাজাবে, হ্যাঁ বিভিন্ন বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র বাজাবে আর ভজন করবে, আর সেই পরিবেশের মধ্যে কী হবে না, তখন গিয়ে ভজন তারা গিয়ে নাট মন্দিরে প্রবেশ করবে। এরকম বাজা বাজাতে বাজাতে নাট মন্দির আছে, চারটে মন্দির আছে, একটা গর্ভ মন্দির আছে, তারপরে কি জগমোহন আছে, নাট মন্দির আছে, ভোগ মন্দির আছে, এরকম চারটে স্টেপ বাই স্টেপ। মূল মন্দিরে প্রবেশ করলে তারপরে চারটে মন্দির রয়েছে তার মধ্যে। তো তখন কি হবে না, পূর্বের দিন রাত্রির দিন প্রহুড়ে পড়বে, জয় বিজয় দ্বার আছে, আমরা যেটা বাংলায় এটা লেখলে হয় বর্ণনা করে, জয় বিজয় দ্বার মানে কি, যখন তোমরা সিংহদ্বার প্রবেশ করলো তার 22 পাহাচ আছে, 22 পাহাচ সবাই জানে, তারপরে মন্দিরের বাহিরের যে কি বাউন্ডারি ওয়াল সেটা মেঘনাদ প্রাচীরি, তার ভিতরে একটা প্রাচীরি আছে কুর্ম প্রাচীরি,
এই কুর্মপাচির পেরোবার পরে তোর মূল মন্দির আসবে। তো সেই মূল মন্দির প্রবেশ করবার জন্য কিন্তু সোজা দরজা আর নেই, কারণ তোর সাইডে যেতে হবে। তো উত্তর দিকে আছে জয় বিজয় দরজা, আর দক্ষিণ দিকে আছে মুক্তি মণ্ডপ। তো জয় বিজয় দরজা দিয়ে তখন কি হবে, তলুচ্ছ মহাপাত্র তো সব বন্ধ করে দেবে রাত্রিরে। তখন ভিতরে প্রথমে কে প্রবেশ করবে, না জয় বিজয় দরজা যিয়ে ভিতরচ্ছ মহাপাত্র যাবে, অখণ্ড মেকআপ যাবে, প্রতিহারি যাবে, মুদুলি যাবে, পালিয়া মেকআপ যাবে, এইসব সেবায়তগণ কি করবে, না জয় বিজয় মন্দির দিয়ে তো মন্দিরের মুখশালায় প্রবেশ করবে। প্রবেশ করে ভিতরে থেকে দরজা বন্ধ করে দেবে, আর কোনো পাবলিককে তখন ঢুকতে দেওয়া হবে না। তো সেখানে গিয়ে ভিতরচ্ছ মহাপাত্র কি করবে, না শ্রীজীবকে অর্থাৎ ভগবানকে ভালো করে দেখবে, না সব ঠিকঠাক আছে কিনা। তার আগের দিন রাত্রিরে বড় সিংহার বেশ হবে, মানে ভগবান যখন ঘুমাতে যাবে তার আগে একদম সারাদিনের যা বেশ হয় না, সে ঘুমাবার আগে একদম দিব্য সুন্দর বেশ হবে। তো ঘুমাবার আগে অত সুন্দর বেশ হবে কেন, সে ঘুমাতে যাবে, সারা রাত দেবতাদেরকে দর্শন দেবে, তাদের সঙ্গে মিটিং হবে, সকালে এখানে অবকাশ সেবা হবে, বর্ণনা করা হবে, সকালে যখন স্নান করবে একটা গামছা পরে থাকবে সকালে, কিন্তু ঘুমাবার সময় হ্যাঁ একদম রাত বেশ হবে। কেন তখন রাতের দেবতারা আসবে, দেবতাদের সঙ্গে মিটিং চলবে, সেজন্য তাদের জন্য স্পেশাল ড্রেস পড়বে। তখন ভিতরে সব মহাপাত্র কী করবে, না গিয়ে দেখবে যে সব বেশ ঠিক আছে, আর সেই বেশেই সকালে মঙ্গল আরতি হবে, সে রাত বেশে। তখন সেখানে গিয়ে শুধু সাইজ করে দেবে, আর আরতির জন্য যা সব করে ঠিকঠাক করবে, কর্পূর আরতি, সলিতা, একটা পিষ্টক আরতি হয়, পিষ্ট করতে চালের গুঁড়াকে দই দিয়ে মিক্স করে তা দিয়ে একটা আরতি করে, আর সেটা খুব ফেমাস, সমস্ত পাণ্ডারা আরতির পরে একটু একটু করে সব দর্শনার্থীদেরকে দেবে, সেটাকে পাওয়ার জন্য সবাই পাগল, পিষ্ট আরতি তাকে বলে, মানে চাল গুঁড়া আর দই। আমি আগে জানতাম না এর কী জিনিস এটা, হ্যাঁ এক্ষুনি জানলাম এটা হচ্ছে পিষ্ট আরতির জিনিস। তারপরে কী হবে, না জয় বিজয় দরজা দিয়ে তারা ঢুকবে, তার মুক্তি মণ্ডপ দিকে হ্যাঁ দরজা সেটা খুলে দেওয়া হবে, আর জয় বিজয় দরজা তখন কী হবে, তখন সব কী সব লোকেরা তখন শঙ্খধ্বনি, তখন যে ভিতরে ঢুকে এই বড়চেতা মঠের লোকের যে বাজা টাজা বাজাচ্ছিল সব বন্ধ হয়ে যাবে, তখন বন্ধ হয়ে যাবে, আর সমস্ত হাজার হাজার লোক সে শঙ্খধ্বনি উলুধ্বনি হরিবল দিয়ে সব মন্দির ভিতরে প্রবেশ করবে, সে বিরাট আওয়াজ তখন একদম যেন মন্দির কাঁপছে এরকম, সব ঠেলে ঠুলে তখন ভিতরে বসবে, তখন অপেক্ষা করে থাকবে বাইরে। তো অসংখ্য ভক্ত তখন ভিতরে ঢুকে সবাই জয়দেব স্তোত্র পাঠ করবে, এই দশবতার স্তোত্র, আর জয় জয় দেব হরে একটা আছে সুন্দর, হ্যাঁ গীত গোবিন্দ এরকম গান করবে। তারপরে তিনজন সিংহারি প্রবেশ করবে, সিংহারি তাকে বলে, তো প্রবেশ করে তারা কর্পূর আরতি করবে, একুশটা বতি জ্বালানো হবে, সে আরতি করে একুশটা বতি হবে, পিষ্টক আরতি হবে। তো এইভাবে কি হবে, না এটাকে বলে মঙ্গল আরতি। তো দরজা ফিটার পরে দ্বারা ফিটার পরে মঙ্গল আরতি হবে। তো মঙ্গল আরতি পুরীতে হাজার হাজার লোক ওই মঙ্গল আরতি দর্শন করতে আসে, যত তো পাণ্ডা পড়িয়ার তো আসবেই, যেরকম আমাদের ভক্তরাও রেগুলার মঙ্গল আরতি করতে আসতে বলা হয়, এরকম পুরীতে সেরকম বেশি যে মঙ্গল আরতি তারা সবাই জানে, মঙ্গল আরতি দর্শন করলে সারাদিন মঙ্গল হবে। তো তখন কি হবে, না এইভাবে মঙ্গল আরতি দর্শন করতে আসবে, এই মঙ্গল আরতি দর্শন পরে তখন এই সিঙ্গারি যারা, মানে যারা মনে হয় আমি মনে করি যারা সিঙ্গার করে তাহলে সিঙ্গারি, তারা সিংহাসনের উপরে উঠবে, উঠে মৈলম করাবে। মৈলম মানে কি জানো, হ্যাঁ মৈলম মানে ঠাকুরের শরীর থেকে যে অলংকার ফুল কাপড় এগুলো খুলবে। তারপরে হচ্ছে মাজনা অবকাশ, এই মাজনা অবকাশে কি হবে, না মৈলম পরে ঠাকুরদেরকে তড়প আর উত্তরী পড়ানো হবে। তড়প মানে কি, নিচের যে কাপড়টাকে বলে তড়প, তখন ঠাকুর স্নান করতে যাবে, তো দাঁত মাজবে, স্নান করে বাথরুমে যাওয়ার জন্য যেরকম লোকেরা প্রিপেয়ার হয়, তখন জগন্নাথ একটা গামছা পরিয়ে দেবে তাকে বলে তড়প, একটা কাঁধে একটা গামছা দেবে, হ্যাঁ ওড়িশা এটা খুব ফেমাস, একটা গামছা পড়বে কাছা মেরে বা কাঁধে দেবে। তো তখন এই সে দেখলে, এই এটা দেখলে মনে হয় যেন ভগবান যেন বাথরুমে ঢুকছেন, দাঁত টান মাজবে, স্নান টান করবে, আর সেই সেই সময়টাই শুধু জগন্নাথের পুরো শরীর দেখতে পারবে খোলা খোলা, আর সবসময় সে রত সাজানো থাকবে দেখা যায় না, কিন্তু সেই সময়টা খোলা শরীর সব দেখা যাবে। তো সেই সময় কী করবে, সুয়ার বড়ু পানি আপট আপট গড়া বড়ু আস্থান প্রতিহারী দর্পণিয়া, এগুলো কী কী বলছে, এগুলো এর বিভিন্ন সেবক, এগুলো বিভিন্ন সেবকের নাম,
দর্পণিয়া, জয়নামালী, মহাভৈ, সিংহারী, পুষ্পালক এসব তাদের নির্দিষ্ট সেবা আছে। দর্পণিয়া মানে একজন দর্পণ ধরবে, কেন দর্পণ ধরবে আমি পরে বলবো। গড়াবড়ু মানে একটা গড়া করে জল নিয়ে আসবে, এরকম বিভিন্ন দই নিয়ে আসবে রয়েছে। তো তখন এরা শুধু তাদের নিজের কাজ করবে। আর তিনজন সিঙ্গারি আছে, তারা একটা পিঢা, পিঢা তো জানা, হ্যাঁ, কাঠের পাটাতন দিয়ে তারপরে বসবে। তখন কি করবে, তিন ঠাকুরের সামনে বসবে, কুম্বাটুয়া দাঁত কাঠে, দাঁত মাজবে। তো একটা কুম্বাটুয়া গাছ মনে আছে, দাঁত কাঠে দাঁতন নিয়ে আসবে। সে দাঁত নিয়ে আসা সুবর্ণ সোনার জিভছেলা, যারা জিভছে সোনার জিভছেলা আছে। তো তখন কি হবে, না ঠাকুরদের কি হবে, না তাদের জিভ ছেলাবে, তারপরে দাঁত মাজে দেবে, তারপর জিভ ছেলাবে। তারপর স্নান পর্ব হয়, এই স্নানকে বলা হয় মাজনা, বুঝতে পারছ, ভগবানের স্নানকে বলা হয় মাজনা পর্ব। তো তখন কি করে স্নান হবে, না জগন্নাথের সামনে তিনটে কাঁসার আয়না রাখা হবে, স্ট্যান্ড লাগানো থাকবে, কাঁসার আয়না রেখে দেবে। তো এই আয়নার উপরে তিন মূর্তির প্রতিবিম্ব পড়বে, ওই প্রতিবিম্বকে দই দিয়ে তারপরে স্নান করা হবে। হ্যাঁ, তো জল আগে থেকে জল রাখা থাকবে, জল। হ্যাঁ, এই এই সমস্ত কার্যকে মাজানা অবকাশ বা স্নান বলে বলা হচ্ছে। এখনই ভগবান ঘুম থেকে উঠে আরতি হয়ে গেল, এবং দাঁত মাজা, জিভ ছেলা এবং স্নান টান সব রেডি হয়ে গেল। আর জগন্নাথকে স্নান করার পরে গরুড়কে স্নান করবে। গরুড় যে স্তম্ভের উপরে থাকে, নাট মন্দিরের স্তম্ভের গরুড় আছেন, তো ঠাকুর দিকে হাত জোড়ে বসে আছেন। তো গরুড় হচ্ছে একজন সেবক, যে কি জগন্নাথের সব কিছু দর্শন করবে, সব লীলা, রাত্রে দেবতার আসবে, দিনে মানুষের আসবে, ভগবান শয়ন করবে, ভগবান যা কিছু, শুধু একমাত্র গরুড়ই এই জগতে তার সে অধিকার আছে। আর কেউ সব দেখতে পারবে, সব হাফ হাফ দেখবে, কেউ সব দেখতে পারবে। তারপরে কি হবে, তো চুনারা সেবক আছে, এই চুনারা সেবক কি করবে, ও চুনারা সেবক একটা নির্দিষ্ট কুয়া আছে, বিমলা মন্দিরের পাশে একটা কুয়া আছে, সেই কুয়া থেকে জল আনলে গরুড়ের স্নান হবে। তো সেটা নেই, তার গরুড়ে মৈলম করাবে প্রথমে। মৈলম মানে মনে আছে, হ্যাঁ, পূর্ব দিনে যে গরুড়কে যে মালা দেওয়া হয়েছিল কাপড়, সেসব বাহির করে দেবে। তো করে চুয়া চন্দন লেপন করবে, তা সরি গরুড়ে সে চুয়া, চুয়া জানো তো, চুয়া হচ্ছে একরকমের তেল, সুন্দর সুগন্ধ তেল, চুয়া তাকে বলে, চুয়া চন্দন বলে না আমাদের আছে না, চুয়াটা সুন্দর সুগন্ধ তেল। তা ঠাকুরকে নিবেদন করা হয়, চুয়া চন্দন বলা আছে। তো বহু ভক্ত কি করে, ওই জল যে পড়ে যাবে, লোকেরা মনে করে ওই জলে যে স্নান করবে তার রোগ ভালো হয়ে যাবে। এই জলে যারা স্নান করবে, যার বাচ্চা হচ্ছে না তার বাচ্চা হবে, কোন জলে, গরুড়ের স্নান করা জলে। তো এইভাবে জগন্নাথ আর গরুড়ের স্নান হয়ে যাওয়ার পরে এখন বেশ লাগে। তো প্রথমে প্রথম হলো দ্বার ফিটা, তারপরে হলো মাজনা অবকাশ। মাজনা অবকাশ মনে আছে, মানে কি, হ্যাঁ, মানে ভগবান স্নান করবে, দান দিয়ে স্নান করবে। তো এখন হচ্ছে বেশ লাগি, বেশ লাগটা বোঝা যাবে কি, মানে বেশ ড্রেস পড়ানো হবে। হ্যাঁ, তো জগন্নাথ আদি ঠাকুরদের গৌড় স্নানের পরে বেশ লাগি হবে। তো জগন্নাথের রেকর্ড অনুসারে ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন বেশ, এমনি তো ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন উৎসব ভিন্ন ভিন্ন বেশ আছে, সেটা আমরা পরে পড়ব। এমনি ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন বেশ হবে। ঠিক যেরকম দোল পূর্ণিমা থেকে শুরু হবে, তো দোল পূর্ণিমা থেকে আশ্বিন মাস পর্যন্ত জগন্নাথের সাদা বেশ পড়ানো হবে। দশহরাবাসী একাদশী থেকে কার্তিক শুক্ল দশমী পর্যন্ত রাধা দামোদর বেশ পড়ানো হবে। তার মার্গশীর মাস পৌষ মাস পর্যন্ত সাদা বেশ পড়ানো হবে। ওড়ন ষষ্ঠী বসন্তী পঞ্চমী পর্যন্ত ঘোড় লাগি হবে। ঘোড় মানে, ঘোড় মানে ঘোড়ি হয়ে, হ্যাঁ, শীতের দিনে আমরা চাদর ঘুরে না কি বলে, হ্যাঁ, চাদর গায়ে জড়াই, সেটা ঘোড় লাগি হবে। তার কার্তিক শুক্ল একাদশী থেকে চতুর্দশী পর্যন্ত লক্ষ্মী নারায়ণ বেশ হবে। আর বসন্ত পঞ্চমী থেকে আবার দোল পূর্ণিমা পর্যন্ত জামা লাগি বেশ হবে। আর দশহরা, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা রথের উপরে, হ্যাঁ, রাজ বেশ হবে। এরকম বেশ লাগি, এই বেশগুলোর ও নিয়ে এসে দেখাবো আমরা, কিন্তু এখনই বেশ যখন বর্ণনা করবো, এটা বেশ বর্ণনা আসে না তখন, এ সুন্দর বেশ তাহলে ধারণা হবে কোন বেশটা কীরকম। সব বেশ আছে এখানে, বড় সিংহের বেশ হচ্ছে দেবতাদের রাত্রিরে ঘুমাবার আগে, তা বড় সিংহের বেশ আছে, এই বেশের আবার পূর্ণ বর্ণনা আছে পরে। অবকাশ বেশ, এই যে গামছা একটা গলায় পড়বে, এটা পড়ে এইসব দেখতে হবে, অবকাশ
স্নান করার সময় খুব সিম্পল বেশ, গজানন গজবেশ এরকম হাতির মতন। কার্তিক পূর্ণিমা দিন রাজ রাজেশ্বরী বেশ, কার্তিক পূর্ণিমা দিন রাজ রাজেশ্বরী বেশ হবে। তারপরে লক্ষ্মীনারায়ণ বেশ, লক্ষ্মীনারায়ণ বেশ হবে। তারপরে ঘোড়া লাগি বেশ, এই যে ঘোড়া লাগি বেশ শীতের সময় মাড়ুয়া বস্ত্র দেওয়া হয় না, ঘোড়া লাগি বেশ। তারপরে শ্রাদ্ধ বেশ, যে যে অবতার ভগবান কার যার যার পুত্র হয়েছিল না, দেবকী বসুদের পুত্র যাদের পুত্র সবাই যেন শ্রাদ্ধ জগন্নাথ দেয়। আর ইন্দ্রদেবনের পুত্র নেই বলেছিল, ইন্দ্রদেবন যেন শ্রাদ্ধ দেয়। দীপাবলী অমাবাসী যেন দীপ দান করে, তার সমস্ত পূর্বপুরুষদেরকে দীপ দান করে। তারপরে বিজয় দশমীর দিন যে রাজরাজেশ্বরী বেশ হয় দুর্গাপূজা, বিজয় দশমীতে রাজরাজেশ্বরী। তো নাগার্জুন বেশ, এটা নাগার্জুন বেশ খুব ফেমাস, নাগার্জুন বেশ দেখতে সবাই পাগল একদম। নাগার্জুন সব থেকে চমৎকার বেশ নাকি বলে নাগার্জুন বেশ। তারপরে ছচেরি বেশ, ঠিক এই বর্ণনা করে তারপর আবার দেখাবো। হ্যাঁ, তার এখানে প্রথম সেবা কি ছিল, প্রথমটা কি ছিল, জ্বর ফিটা, জ্বর ফিটা পরে মাজানা অবকাশ, মাজানা অবকাশ পরে বেশ লাগি। তো বেশ লাগে সাহান মেলা হবে, সাহান মেলা মানে জানো, সাহান মেলা মানে সব খোলে দেওয়া হবে, একটু সবাই ঢুকতে পারে ভিতরে। এই বেশ লাগি পরে এই সাহান মেলা সময়ে সে সবাই একদম গর্ভ মন্দিরে প্রবেশ করতে পারবে। এইটা জগন্নাথ মন্দিরের অদ্ভুত নীতি, মানে জগন্নাথ মন্দিরে যত রেস্ট্রিকশন তত খোলা। এই কত রেস্ট্রিকশন, নীতি নিয়ম, এটা সেটা একটু ছুঁয়ে দিলে সব নষ্ট হয়ে গেল। আর একই সঙ্গে একদম গর্ভ মন্দিরে সবাই ঢুকতে পারবে, কোনো চিন্তা নেই। জগন্নাথ নিয়ে অত নীতি নিয়ম, আর একই সঙ্গে সে জগন্নাথকে সবাই কোলাগ্রত করতে, কোন ঠাকুর আছে সবাইকে কোলাগ্রত করতে পারে? জগন্নাথ একই ধারায় অত নীতি নিয়ম কঠোর আর অত খোলা, এটাকে সবাই কোলাতে পারবে, এটাকে মেসেজ করতে পারবে। কোন কোনো সাথে দেখো রথের উপরে পান্ডার কি করবে, ওর পেটের উপরে এরকম শুয়ে থাকবে, তার পেটের উপরে শুয়ে থাকবে, যে যা যেভাবে করতে পারে জগন্নাথ বসে আছে। তার মনে হয় যে অনুর অনিয়ান মহত মহিয়ান, সে ছোট থেকে ছোট বড় থেকে বড়। তো এটা সাহান মেলা হয়ে যাবে, তখন কি হবে না, সমস্ত যাত্রীরা গিয়ে দর্শন করে, ঠাকুরের নয় যাত্রীদের জন্য কি হবে, তখন সাহান মেলার সময় কি হবে না, কেউ যদি ঠাকুরকে স্পর্শ করে দেবে বা একটু থুতু ফেলে দেবে, মলমূত্র পরিত্যাগ করবে, এইসব হবে, আবার ঠাকুরকে মহাস্নান করাতে হবে। তো সাহান মেলার সময় এরকম যদি হয়, তো সাহান মেলা হয়ে গেল, সবার দর্শন হয়ে গেল, এবার সবাইকে বাহির করে দেওয়া হবে। তো রোষহম হবে, রোষহম, তো রোষহম হবে মানে কি, এই রোষহম হওয়ার আগে ভগবানের যে কিচেন রুম রান্নাঘর আছে, রান্নাঘরকে সব পরিষ্কার করা হবে। তো এই পরিষ্কারকে কি বলা হয়, একে বলা হয় রোষধ পখালিয়া, এই সেবক রয়েছেন রোষধ পখালিয়া তাকে বলে। পখালিয়া মানে কি, পখালবে মানে ধুবে, তাকে বলে পখালিয়া। রোষধ মানে রোষ ঘরে, তাকে বলে রোষধ পখালিয়া। তো এরপরে রোষ পাইক আসবে, রোষ পাইক, এক গোষ্ঠীর লোক তাকে রোষ পাইক বলে। এই রোষ পাইকটা কি করবে, এরপর রোষ পাইক এ খবর পরিচা মহাসুয়ারকে জানাবে। এটা গোষ্ঠী লোক আছে, তারা আসে জল দিয়ে পরিষ্কার করবে, তাদের কি বলা হয় রোষধ পখালিয়া। তো আরেক গোষ্ঠী লোক আছে, তাদের রোষ পাইক, তখন রোষ পাইকরা যাবে মহাসুয়ার কাছে, যেগুলো সব রেডি হয়ে গেছে আপনি আসুন, এরকম সেগুলি জানাতে হবে তাকে। সে যদি না জানাবে এই লোক সেখানে আসবে না, তার ডিউটি তাই করতে হবে। তো এরপরে কি হবে, তখন কি হবে না, রোষশালাটা হোম হবে মানে যজ্ঞ হবে, যজ্ঞ না হলে রান্না শুরু হবে না। আর এই যজ্ঞ হবে, এই যজ্ঞের জন্য অমুনিয়া পরীক্ষা আর মহাসুয়ার পূজা পণ্ডাকে তারা খবর দেবে। তারা গিয়ে পূজা পণ্ডাকে বলবে যেগুলো সব রেডি হয়ে গেছে আপনি আসুন, এখন যজ্ঞ করবে। তখন পূজা পণ্ডারা আসবে, পূজা পণ্ডা আসে রোষ হোম করবে, সেই হোমের যজ্ঞ নিয়ে তারপরে সে রান্না শুরু হবে। সে হোম অগ্নি না হলে, যজ্ঞাগ্নি না হলে সে রান্না শুরু হবে না। তো এদিকে রান্না চলবে, এদিকে সূর্য পূজা হবে আর দ্বারপাল পূজা হবে। সূর্য পূজা দ্বারপাল পূজা না হলে ভগবানের পূজা শুরু হবে না, ভগবান ভোগ নিবেদন হতে পারবে না, অত প্রাধান্য দেওয়া হচ্ছে। তো মুক্তি মণ্ডপ আছে,
মন্দিরের কোন দিকে মুক্তি মণ্ডপ আছে জানো? হ্যাঁ, দক্ষিণ দিকে মুক্তি মণ্ডপ আছে। তো এই মুক্তি মণ্ডপের নিকটে একটা সূর্য মন্দির আছে, সেটা প্রতিদিন সূর্য নারায়ণকে পূজা করা হবে। পূজা পণ্ডা পূজা করে, পূজা পণ্ডা মানে কি, প্রতি মন্দিরে একটা পূজারী আছে, কিন্তু এই সূর্য দেবতা পূজা করবে যে জগন্নাথের পূজক, তাকে বলে পূজা পণ্ডা। সে এসে সূর্যদেবের পূজা করবেন, আর পূজা পণ্ডা পূজা করবে, আর পত্রীবড়ু আছেন এক সেবক, পত্রীবড়ু কি করবে না, এই সূর্য পূজার যে সামগ্রী ফুল তুলসী ঘণ্টি শঙ্খ এসব পত্রীবড়ুর কাজ, এগুলো সু সেখানে গিয়ে যুগিয়ে দেবে। আর পূজা পণ্ডা আসে সূর্যদেবের পূজা করবে। ঠিক সেরকম দ্বারপাল পূজা হবে জয় বিজয়। জয় বিজয় কোন দিকে থাকেন? হ্যাঁ, উত্তর দিকে, মানে উত্তর দিকে। তো পত্রীবড়ু কি করবে, তখন সমস্ত পূজা সামগ্রী নিয়ে জয় বিজয়ের কাছে যাবে, পূজা পণ্ডা সেখানে সে পূজা করবে। তো এইভাবে সমস্ত সূর্য পূজা দ্বারপাল পূজা হয়ে যাবে। তারপরে কি হবে, এই সূর্য পূজা দ্বারপাল পূজা বলে যে ধূপ দেওয়া হবে, সে অগ্নি ও হোমকুণ্ড থেকে আসবে, এই অর্ডিনারি সলাই আগুনতে ও পূজা হবে না। তো এইসব হয়ে যাওয়ার পরে বল্লভ ভোগ লাগি হবে। হ্যাঁ, বাল্য ভোগ যেটাকে আমরা বলি বাল্য ভোগ, তাকে বলে গোপাল বল্লভ ভোগ। তো ভোগ লাগি হবে তখন। তো প্রাতকালে কি হবে, এই বল্লভ ভোগ কাকে বলে না, জলযোগ। হ্যাঁ, প্রাতঃ রাস হবে, তো তখন এটা ভগবানের শুকনো ভোগ দেওয়া হবে, রান্না ভোগ নেই, শুকনো ভোগ লাগবে। তখন সেখানে চন্দন, আগে থেকে জাইফল আর চন্দন ঘুটে ওটা রাখা থাকবে, তো সেই ঘুটে সে জল দিয়ে সেই জল গড়াবড়ু নিয়ে আসবে। তার অনবসর ঘরে খটুলি পড়বে, এটা অনবসর ঘর মানে অনবসর সময় জগন্নাথকে যেখানে রাখা হয়, তো সিংহাসন উপরে তো রাখবে না, আগে না একটা জায়গায় সামনে রাখা হয়, তাহলে অনবসর ঘর, সেটা খটুলি। খটুলি মানে জানো তো, মানে খাটের ছোট খাটকে বলে খটুলি, বড় হলে খাট, ছোট হলে খটুলি। তাহলে সেখানে একটা খটুলি পাতবে। তো খটুলি পেতে তো মহাশুয়ার, শুয়ার মানে যারা রান্না করে তাদেরকে বলে শুয়ার, যত লোক রান্না করবে তাদের বলে শুয়ার, শুয়ার শুয়া শুয়ার শুয়ার নাই শুয়ার নাই শুয়ার মহাশুয়ার। তো মহাশুয়ার তুমি বল্লভ ভোগ আসবে, তো হ্যাঁ পূজা বড় পূজা পণ্ডা আসবে, বল্লভ ভোগে খই থাকবে, কোড়া থাকবে, খোয়া মন্ডা থাকবে, কলা থাকবে, দই মাখন নারিকেলের ছোট ছোট পিস, এরকম বিভিন্ন রকমের সেখানে থাকবে। তো এটা কি হবে না, এই অনবসর ঘরে এই ভোগ লাগানো হবে, এটা যে রাজভোগ কেবল এই রাজভোগ, এটা মন্দির কমিটির তরফ থেকে এই ভোগটা সেখানে দেওয়া হয়। তো এইভাবে কি হলো না, বল্লভ ভোগ হয়ে গেল। তো সব ভক্তরা বাহির থেকে না দর্শন মণ্ডপ থেকে সব দর্শন করবে। তারপর হবে কি, সকাল ধূপ। জগন্নাথ মন্দিরে প্রতি ধূপ ভোগের আগে ভোগের পরে আবার ড্রেস চেঞ্জ করা হয়, অনেকবার ড্রেস, চার পাঁচবার দিনে ড্রেস চেঞ্জ করা হবে, ঘুমাবার আগে, খাওয়ার আগে, স্নান করার আগে এক একটা ড্রেস চেঞ্জ করা হয়। তো বল্লভ ভোগের পরে সকাল ধূপ হবে, ধূপ মানে ভোগ লাগানো হবে, ধূপ মানে ভোগ, এবং ধূপের ভোগ হবে, ধূপ মানে সংকুড়ি, সংকুড়ি ভোগ, নিঃসংকুড়ি একটা সংকুড়ি, সংকুড়ি মানে কি জানো, সংকুড়ি ভোগ মানে জানো, সংকুড়ি বলে একটু একটু অন্ন, যে অন্ন ভোগ লাগবে, রান্না জিনিস অন্ন, যে সংকুড়ি ভোগ লাগে না সংকুড়ি। তো এইভাবে সকাল ধূপ শুরু হবে। তো প্রথম হয়েছিল কি মনে আছে, প্রথম দ্বারফিটা, দ্বারফিটার পরে মাজনা অবকাশ, মার্জনে মাজনা অবকাশ, মাজনা অবকাশ পরে, মাজনা অবকাশ পরে বেশ লাগবে, বেশ লাগার পরে, বেশ লাগার পরে গরুড় স্নান মাঝে হয়ে গেছে, এটা গরুড় স্নান হবে, তারপরে রসহোম হবে, রসহোম পরে সূর্য জয় বিজয়ের পূজা হবে, সূর্য জয় বিজয়ের পূজার পরে হ্যাঁ বাল্য ভোগ বা গোপাল ভোগ হবে, আর গোপাল ভোগের পরে এখনই সকাল ধূপ হবে। তো এই সকাল ধূপে কি হবে, সুয়ার বড়ু একজন আছেন, সুয়ার বড়ু, এই সুয়ার বড়ু অনবসর পিণ্ডি আর পোখরিয়া ওরা সব পরিষ্কার করবে আছে, এটা গোষ্ঠী লোক আছে সুয়ার বড়ু, তাদের কাজ আছে কি না, ভোগ আনার আগে তারা আসে মুছে দিয়ে যাবে। পোখরিয়া মানে কি,
পোখরিয়া মানে পোখরিয়া মানে পুকুর। ওই যে জগন্নাথ মন্দিরে প্রবেশ করলে এক একটা মন্দির একটা পুকুরের মতন, মানে মন্দির ভিতরে বলে পোখরিয়া, হ্যাঁ পিণ্ডি বা পোখরিয়া, সেখানে সেই গর্ভ মন্দির, গর্ভ মন্দির সামনে যে এরিয়াটা রয়েছে সে পোখরিয়া। তারপরে কি করবে না, পূজা পণ্ডা এসে আলপনা দেবে, মুরুজ বলে তাকে, মুরুজ এই চালের গুঁড়া দিয়ে এটা বানায় না, সাদা কালার লাল কালার এই দিয়ে একটা আলপনা দেবে সেখানে। তো তখন তারপরে কি হবে না, পানিয়াপট, পানিয়াপট সেবক আছে, এই পানিয়াপটক সেবক যে কি করবে না, চারটে থালি আনবে, চারটে থালি আর দুটো পিতলের পরক পরিষ্কার করে সেখানে এনে রেখে দিয়ে যাবে। জগন্নাথ বলদেব এই প্রত্যেকের কাছে এক একটা থালি পরখ আর সুভদ্রা সুদর্শনের জন্য একটা থালি রাখা হবে। আর তখন প্রসাদ নৈবেদ্য পূর্বে কলাঘাট দ্বারা, হ্যাঁ কলাঘাট দ্বারা আছে, সেখানে কাপড় বেঁধে দেবে, তাকে বলে টেরা টেরা, হ্যাঁ টেরা মানে ভোগের সময়, ভোগ নিবেদনের সময় সেখানে কলাঘাট দ্বারা আছে, কলাঘাট দ্বারে তখন অর্গলি দ্বার আছে, কলাঘাট দ্বার আছে, বিভিন্ন দরজাকে বিভিন্ন দ্বার বলে। তো সেখানে টেরা বন্ধা হবে, মানে একটা সাদা কাপড় বন্ধা হবে। তো তারপরে কি হবে, টেরা বন্ধা হওয়ার পরে প্রতিহারী প্রধানী সেবক ভোগ ডাকতে যাবে, তখন বলবে যেখানে সব রেডি, তখন আপনারা ভোগ নিয়ে আসুন। তার পন্তি বড়ু আর বিড়ুয়া এরা কি করবে না, প্রথম খেচেড়ি আনে থালির উপর রাখবে, খেচেড়ি নিয়ে আসবে, তখন মহাসুয়ার এন্ডুরি আনবে, কান্তি ঝিল্লি, হ্যাঁ অদা পাচেড়ি, হংসকেলি, মাটপুলি, কাকতুয়া, বুন্দিয়া, বুন্দিয়া মানে বুন্দি, তারপরে ক্ষীর, এই এরকম আরো বিভিন্ন প্রকার জিনিস জিনিস পরিবেশন করবে। তারা এই সমস্ত পূজার জন্য যত জল দরকার, এই জল আবার আসবে, জল কে নিয়ে আসবে, জল কে নিয়ে আসবে মনে আছে, হ্যাঁ গড়াবড়ু, গড়াবড়ু নিয়ে আসবে, জল নিয়ে আসবে, গড়াবড়ু নিয়ে আসবে, আর ধূপ নিয়ে আসবে, ধূপ নিয়ে আসবে কে, সুয়ার বড়ু, জল নিয়ে আসবে গড়া বড়ু, ধূপ নিয়ে আসে সুয়ার বড়ু, তারপরে রূপার পাত্র নিয়ে আসে প্রতিবড়ু, প্রতিবড়ু রূপার পাত্র আর সমস্ত যে পূজা সামগ্রী নিয়ে আসবে, মধু ঘি ফুল তুলসী, মানে প্রতিবড়ু যারা তারা সব নিয়ে আসবে। কি বিরাট আয়োজন, এইরকম সব সব লোক জমা থাকবে, এটা ঐশ্বর্য, মানে জগন্নাথের ঐশ্বর্য এখান থেকে বোঝা যায়। একটু ছোট ছোট সেবার জন্য এক একটা জাত, একটা গোষ্ঠী তার সেবায় নিযুক্ত হয়েছে। তো পূজার সময় তখন সুয়ার বড়ু পূজা পণ্ডার হাতে সামনে কি করবে, পূজা পণ্ডা বসবে, যে সুয়ার বড়ুটা আয়না ধরে তার সামনে বসবে, আয়না, সে আয়নাতে যেন জগন্নাথের প্রতিবিম্ব ও পূজা পণ্ডা দর্শন করতে পারবে সেরকম ধরে রাখবে। তখন পূজা পণ্ডা কি করবে না, ষোড়শ উপচার দিয়ে নৈবেদ্য ভোগ লাগাবে। আর প্রতিবড়ু আর হরপ নায়ক এই দুজনের কাজ কি না, রূপ পান বাটা আছে, পান বাটা মানে জানো যাতে পান রাখে, রূপের পানের বাটি আছে তাতে পান এনে, হ্যাঁ বিড়িয়া পান বলে, বিড়িয়া পান মানে চুনছাড়া পান থাকে, তার তমাক টমাক সব থাকবে না, এগুলো থাকে না, সুপারি থাকবে আর এরকম কিছু থাকবে, বিড়িয়া পান তাকে বলে। তো চুন দেওয়া হয় জগন্নাথের, কীরকম চুন দেওয়া হয় জানো, এই সম্পর্কটা আছে, দক্ষিণ ভারত থেকে একটা লোক এসেছে, আমার একটু ঝাপসা কাগজে শুনেছিলাম আমি একটা, তো সে এসে বলছে পাণ্ডাদেরকে আমরা জগন্নাথের সেবা দেব, আমি ডোনেশন দেব, কিন্তু আমি যা ডোনেশন দেব তো জগন্নাথ সেবা একসঙ্গে খরচা করতে হবে। তো বলছে আমি 1,00,000 টাকা দেব, মানে অনেক কয়েকশো বছর আগে 1,00,000 মানে কি প্রচুর তখনকার সময়ে, তো একদিন হয়তো তখনকার সময় 1,000 টাকা খরচ করতে পারে। তো তারা পাণ্ডারা শুধু চিন্তায় পড়ে গেছে যে আমি আমার 1,00,000 টাকা কী করে খরচা করব, আর এ ডোনর বলছে আমি 1,00,000 টাকা দেবো কিন্তু একদিনে তাই খরচা করতে হবে। তা তারা বুদ্ধি কুলায় না যে আমার অতগুলো টাকা কী করে কীভাবে খরচা করবো, বড় চিন্তায় পড়ে গেছে। তখন তখন শুয়ে আছে দিন রাত্রে, তখন বড় চিন্তায় যে বড় পাণ্ডা পূজা পাণ্ডা তো কী করে আমরা 1,00,000 টাকা খরচা করবো, জগন্নাথ স্বপ্নতে এসেছেন, তুমি কেন তো চিন্তা করছো না, এরকম একজন দক্ষিণ ভারত থেকে জমিদার এসে বলছে 1,00,000 টাকা দেবে, তো আমরা 1,00,000 টাকা কী করে খরচা করবো, তোমার বুদ্ধি আমরা বুদ্ধি পাচ্ছি না, অতগুলো কী তোমার সেবায় লাগাবো। তখন জগন্নাথ বলছেন আরে 1,00,000 টাকা তো কিছুই নয় আমার সেবার জন্য, 1,00,000 টাকা কি আমার সেবা হয় নাকি,
ও যদি যেতে চায় তাকে বলো শুধু আমাকে একটা শুধু পান দেবে, এটা পান দেখ, পান এটা পান নাই আমার যথেষ্ট, এটা পান দিতে পারে সে আমাকে খেতে, শুধু পান একটা কি অসুবিধা আছে, এটা পান কতটুকু পয়সা লাগবে, না আমি যে পান খাই এমনি পান খাই না, আমাকে যে পান দেবে ওই গজমতি পান লাগবে আমার, জানো তো গজমতি পান মানে কি, গজমতি মানে হাতির মাথায় একটি মতি থাকে, ওই লক্ষ লক্ষ হাতি যদি মারা হয় এটা একটা মতি পাওয়া যায়, সে মতি সহজে সেই মতিকে ঘুরতে ক্রাশ করে ওই যে সাদা সাদা সেটা পানের লিপতে হবে, লিপে ওইটা জগন্নাথে যেতে হবে, তো জগন্নাথ বলছে ও অত টাকা হয়ে গেছে শুধু ওকে বলো একটা পান আমাকে খেতে দেখ, কিন্তু ওই পান দিতে হবে গজমতি দিয়ে পান দিতে হবে, তখন এই পান্ডা গিয়ে বলছে ঠিক আছে তা তুমি ভগবানের সেবা করবে একটা পান দাও, পান কি, পানটা তো কোনো দামে নেই, বলছে না ওই পানে গজমতি দিতে হবে, তখন রাজার মাথায় হাত পড়ে গেছে, তখন তো একটা হাতির দাম লাখ টাকা, হ্যাঁ 1000 হাতি যদি মারে এটা গজমতি পাবে, তখন তার গর্বচূর্ণ হয়ে গেছে, সে যে হয়তো আমি 1,00,000 টাকা দিয়ে হ্যাঁ জগন্নাথের সেবা করবো বিরাট, এদের এরা খরচই করতে পারবে না জগন্নাথের জন্য, তখন স্তব্ধ হয়ে গেছে, তার অহংকার সব চূর্ণ হয়ে গেছে এখানে, তো এইভাবে তারা কি করবে, তারপর শেষে খাবার শেষে বিড়িয়া পান দিয়ে দেবে, তখন অন্তিম পর্ব কি হবে না, কলাঘাট দরজা বন্ধ হয়ে যাবে, তার কিছু সময় পরে দরজা খোলে, তখন পূজা পণ্ডারা উত্তরাভিমুখ, উত্তর দিকে মুখ করে তারা সিংহাসনের উপরে বসবে, বসে সকাল ধূপ রাজভোগ, সকাল ধূপ রাজভোগ বলে, এই সকালের ধূপ মা ভোগ লেগে যাবে, তার ভোগ লেগে যাওয়ার পরে আবার মৈলম হবে, মৈলম মানে মনে আছে তো, সমস্ত কাপড় যে সাজানো হয়েছিল সে সব আবার সেগুলো খোলা হবে ভোগের পরে, মৈলম পরে আবার মেকআপ পাটবস্ত্র দেবে, মেকআপ কি, মেকআপ মানে সেও এক গোষ্ঠীর পান্ডা, তাকে বলে মেকআপ, তা তার পাটবস্ত্র আনবে, পাটবস্ত্র মানে মনে আছে সিল্ক, হ্যাঁ পাটবস্ত্র, হ্যাঁ তার পাটবস্ত্র নিয়ে আসবে, আর শৃঙ্গারী বা পুষ্পালক তিনজন গিয়ে তার সিংহাসন উপরে উঠে তার সব সাজাবে, রাজাধিরাজ শ্রী জগন্নাথের যত ভোগ তত বেশ, প্রত্যেক ভোগের আগে বা ভোগের পরে একটা বেশ হবে, হ্যাঁ এই যে রাজাধিরাজ জগন্নাথের ঐশ্বর্য, তো এরপরে ভণ্ড হবে, হ্যাঁ প্রথমে কি হলো আগে কি হয়েছিল, এটা সকালে ধূপ হয়ে গেল, সকালে ভণ্ড, ভণ্ড মানে ভোগমণ্ডপের এটা ভোগ লাগে, ভণ্ড মানে কি মানে প্রচুর পরিমাণের খাবার দেওয়া হবে, এটা পাবলিকদের জন্য হয় ভণ্ড, লোক তীর্থযাত্রী কত আসবে সে অনুসারে তিথি দেখে, উৎসবের তিথি হলে প্রচুর পরিমাণে ভোগ লাগবে, এ ভণ্ড একবার হতে পারে, দুইবার হতে পারে, তিনবার হতে পারে, আর এই ভণ্ড সময় কি হবে না, সমস্ত ভোগগুলি জগন্নাথের এই অনবসর ঘরে নেবে না, জগমোহনের পিছনে একটা ভোগমণ্ডপ আছে, দেখেছ ভোগমণ্ডপ দেখেছ, গৌড়স্তম্ভর পিছনে এটা বিরাট ভোগমণ্ডপ আছে, তো সেইখানে সমস্ত ভোগ ভারে করে তারা নিয়ে আসবে, আর জগন্নাথ সে ভোগমণ্ডপ থেকে লোকেদের সরিয়ে দেওয়া হবে, পুরো ফাঁকা করে দেওয়া হবে, তো সেখানে এই পাণ্ডারা হ্যাঁ বসে কি করবে, ভোগমণ্ডপে বসে শুয়ার বড়ু পানি ছিটিয়ে কি করবে না, তিনটে পিড়া লাগিয়ে দেবে, তখন প্রতিহারী যাবে ডাকতে এখন সব রেডি আপনার ভোগ নিয়ে আসুন, তার ভোগের সময় কি হবে না, এই দর্পণের আর দরকার নেই, শুধু জগন্নাথ সামনে থাকবে আর দর্পণ তখন আয়না লাগবে না, তো ভোগ সামগ্রী এসে যাওয়ার পরে তারপরে কি করবে, দুজন প্রতিহারী ওই দরজার কাছে সিকিউরিটি দেবে, হ্যাঁ ওরা গার্ড থাকবে, আর প্রতিবড়ু গড়াবড়ু খটুলি সেবক তাদের সব সেবা আছে, তারপরে পূজা পণ্ডারে গিয়ে তিনজন, তখন পঞ্চ উপচারে তখন সে নৈবেদ্য লাগবে, মন্দির ভিতরে যখন লাগছিল কীভাবে ভোগ লাগছিল, ষোড়শ উপচারে লাগলো, আর ভণ্ড ধূপ কীভাবে লাগবে, পঞ্চ উপচারে লাগবে, এটা ভোগমণ্ডপে দেওয়া হবে, আর সব ভোগগুলো ভিতরে হবে সিংহাসনের উপরে, কিন্তু এটা ভোগমণ্ডপের হবে, তো এইভাবে ভণ্ড হয়ে গেল, ভোগ কতবার হলো তখন, বাল্যভোগ সকাল ধূপ, তারপরে ভণ্ড, তারপরে এখন দুপুরে আসে গেল, এখন মধ্যাহ্ন ধূপ হবে, দুপুরের খাবারটা এখনই রেডি হবে, এই দুপুরের খাওয়াটা বিরাট জাঁকজকম হয়, বিরাট আকার হয়, এই দুপুরে খাওয়ার মধ্যে মধ্যাহ্নে যে ধূপ হবে তাতে ওরিয়া থাকবে, ওরিয়া, ওরিয়া খেয়েছে কোনোদিন তোমরা জগন্নাথ মন্দিরে, ওরিয়া প্রসাদ খেয়েছে কেউ, খাও না, তাকে বলে ঘি ওরিয়া, ঘি ওরিয়া মানে ঘি ভাত, হ্যাঁ ঘি ওরিয়া জগন্নাথ যেমন
না কানিকা নয়, কানিকা আলাদা, খেচুড়ি আলাদা, ঘি ওরি আলাদা। তোমরা যখন জগন্নাথ মন্দির নেক্সট টাইম যাবে আনন্দ বাজারে, সেটা সবসময় পাওয়া যাবে না, দেখুন ভোগ বেরোবে তখনই যেতে হবে। তখন দেখবে পান্ডারে বড় বড় থালায় করে ওই ঘি ওরিয়া নিয়ে বসে থাকে, হয়তো এইটুকু দেবে, পাঁচ টাকা দিলে হয়তো এইটুকু দেবে তোমার ছোট্ট ওলি, মাটির যে পাত্র তাকে বলে ওলি, ওলি ওলি আর কুড়িয়া, বড় হলে কুড়িয়া, ছোট হলে ওলি, এই ওলিরে একটু তোমাকে দেবে, এটাকে বলে ঘি ওরিয়া বলে। তো ঘি ওরিয়া দেবে, মরিচ পানি থাকবে, ডাল থাকবে, বিভিন্ন প্রকার সবজি থাকবে, পিঠে থাকবে। তারপরে সকাল ধূপে যেরকম পূজা করেছিল, দুপুর ধূপে সেরকম পূজা করে তারপরে শেষে ভগবানকে বিড়িয়া পান দেবে। আর এই পূজাটা কোথায় হবে না, রত্ন সিংহাসনের উপরে হবে। তো রত্ন সিংহাসনের উপরে এই পূজা পণ্ডার বসবে, পূজা পণ্ডার ভোগগুলো সব পোখরিয়াতে থাকবে, পোখরিয়ার নিচে, আর পান্ডা বসবে রত্ন সিংহাসনের উপরে দুপুরে ভোগে। সকালে বাল্য ভোগে যেরকম নিচে বসছিল, ভণ্ড ভোগে ভোগমণ্ডপে বসছিল, কিন্তু মধ্যাহ্ন ধূপে একদম সিংহাসনের উপরে বসে তার ভোগ লাগাবে। আর ভোগের পরে আরতি হবে, হ্যাঁ, আবার আরতির পর কি হবে, আবার মৈলম হবে, আবার সব বেশ পোশাক খোলা হবে, খোলে, হ্যাঁ, তারপর মৈলম পরে তখন ভগবানের পৌঢ় হবে। পৌঢ় মানে জানো তো, মনে আছে পৌঢ় মানে কি, শয়ন হবে, হ্যাঁ, বিশ্রাম হবে। আর দুপুরের বিশ্রামটা ভগবানের কপালে কোনো কোনো দিন জুটে, কোনো কোনো দিন জুটেও না, কেন না ওই বিধি নীতি হতে হতে যদি দেরি সন্ধ্যা হয়ে গেল আর পৌঢ় হবে না, আর দুপুরে পৌঢ় হবে না। যদি নীতি ঠিকভাবে চলে তাহলে দুপুরে পৌঢ় হবে, কোনো কোনো সময় নীতি দেরি হয়ে যায়, দেরি হয়ে যায় তো দুপুরের ভোগ হয়তো লাগছে পাঁচটার সময়, তখন আর পৌঢ় হবে, সমস্ত লোকেরা সে দর্শন করতে তখন পৌঢ় বন্ধ সেদিন, তারপর পৌঢ় হয়ে গেল। তারপরে আবার বিকালে দরজা খুলবে, পৌঢ়ের পর দরজা খুলবে সন্ধ্যারতি, এই সন্ধ্যারতির পূর্বে ঠাকুরকে আবার বেশ করে মৈলম করিয়ে তো শয়ন দিয়ে দিয়েছিল, এবার আবার সব বেশ করা হবে। হ্যাঁ, ড্রেসে সারাদিনই চলছে, হ্যাঁ সারাদিন ড্রেসই চলছে, ড্রেস আর খাও, খাও আর বেশ পড়ো, খাও আর বেশ পড়ো, এই জগতে মানে এইরকম কেউ আর নেই রাজা, সত্যিই রাজা। এই আরতির জন্য যে সুয়ার বড়ু আছে, সুয়ার বড়ু আবার একুশটা বতি তৈরি করবে, আবার পিষ্টক আরতি করবে, তো মেকআপ কর্পূর নিয়ে আসবে, মানে এক একটা জিনিস আনার জন্য এক একটা পান্ডা, কর্পূরটা নিয়ে আসবে ওই একটা জাতির পান্ডা তারা করবে, আরও একুশটা বতি একটা জাতির পান্ডা করবে, পিষ্টক এক জাতির পান্ডা করবে। তারপরে কী করবে না, তিনজন সিংহারি আসবে, তিনজন সিংহারি এসে তারা কী করবে, তিন ঠাকুরের আরতি করবে, প্রাতকালে যেরকম মঙ্গল আরতি হয়েছিল তো সন্ধ্যা আরতি সেরকম হবে। তো সন্ধ্যা আরতি পরে আবার কি, আবার ধূপ শুরু হয়ে যাবে, ধূপ মানে মনে আছে, আবার ভোগ আরম্ভ হয়ে যাবে, কাপড় পড়ো আরতি করো খাও, কাপড় পড়ো আরতি করো খাও, কাপড় পড়ো আরতি করো খাও, সারাদিনই চলছে। তো সন্ধ্যা আরতি করে আবার ধূপ চলবে। হ্যাঁ, আমি এখনই বুঝতে পারছি কেন পুরি পান্ডারা, পুরী ছাড়া আর জগতে যে কিছু আছে এদের জ্ঞানের মধ্যে নেই, তারা মানে সারা জগৎটা মানে এই পুরী আর জগন্নাথ, এর ভিতরে যে রাজ্য আছে আর বাহিরে তার কোনো জ্ঞানেই ধারণাই নেই। তো এইটুকু বুঝতে পারছি কেন ওরা বুঝতে পারে না, সারাদিন সেখানে পড়ে থাকে, মানে এইভাবে পড়ে থাকলে বাহ্যিক কোনো জ্ঞানেই থাকে না। হ্যাঁ, তো সন্ধ্যা ধূপে কী হবে না, বিরাট আয়োজন সন্ধ্যা ধূপ। হ্যাঁ, সন্ধ্যা ধূপে আবার অন্ন লাগবে, ডাল লাগবে, তর্কে সন্ধ্যাবেলা আবার অন্ন ডাল, সারাদিন অন্ন ডাল খায় জগন্নাথ, রাত্রে ঘুমাবার আগেও অন্ন ডাল ভোগ লাগবে। তো সন্ধ্যা ধূপে অন্ন ডাল সবজি পিঠা নৈবেদ্য হবে, তখন পূজা পণ্ডা রত্ন সিংহাসনে বসে পূজা করবে, পূজার পরে আবার আরতি হবে, আবার আরতি হবে। এ সকাল ধূপ, মধ্যাহ্ন ধূপ, সন্ধ্যা ধূপ, এ সবগুলি ষোড়শ উপচারে। হ্যাঁ, সকালে ধূপ হয়, মধ্যাহ্ন ধূপ হয়, আর সন্ধ্যা ধূপ, এসব ষোড়শ উপচারে হবে। আর সন্ধ্যা ধূপ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে, আরতি টারতি হয়ে গেল পরে আবার চন্দন লাগি হবে, জগন্নাথ শরীরে চন্দন লাগি সময়ের কি হবে বলা হচ্ছে, চন্দন লাগি সময় যদি কেউ জগন্নাথকে দর্শন করে তার পুণ্যের কোনো সীমা নেই, যে কত পুণ্য অর্জন করবে জগন্নাথের জন্য চন্দন লাগি হবে। তো এই চন্দন লাগি সময়ে এক গোষ্ঠীর সেবক আছে, তাকে বলে শাড়িবন্ধা সেবক, ওই শাড়িবন্ধা সেবক তারা কি করবে না, ভিতর কাঠের ভিতরে থাকে গীত গোবিন্দ গান করবে, তখন ভগবানের চন্দন লাগানো হবে, এদিকে সুললিত স্বরে গীত গোবিন্দ গান করবে। আর চন্দন লাগির সময়, চন্দন লাগির জন্য যে চন্দন
ঘটুয়ারি বলে একজন সেবক আছে, তারা চন্দনটা দিয়ে যাবে, আর তখন ঠাকুর বিড়িয়া মনোহি করা হবে, চন্দন লাগি পরে ভান্ডার মেকআপ কি করবে, ভান্ডার মেকআপ থেকে হরপ নায়ক কিছু কর্পূর আর বিড়িয়া এনে বিমলা লক্ষ্মী নৃসিংহ সরস্বতীকে লাগি করবে। জগন্নাথের লাগা হওয়ার পরে তা নিয়ে বিমলাকে দেবে, লক্ষ্মী নৃসিংহ সরস্বতী এদেরকে লাগি হবে। তো চন্দন লাগি হয়ে গেল, সন্ধ্যা ধূপ হওয়ার পরে আরতির পরে চন্দন লাগি হয়ে গেল। এখনই চন্দন লাগি পরে কি হবে না, শেষ বেশ আবার ভগবানকে বেশ পড়ানো হবে। এটাকে বলে কি না, বড় সিংহার বেশ, বৃহৎ সিংহার বেশ হবে। তো বৃহৎ সিংহার বেশ অত্যন্ত আকর্ষণীয়, এতে বিভিন্ন প্রকার ফুল দিয়ে ভগবানকে সাজানো হবে, ফুলে সুসজ্জিত থাকবে, মানে অত সুন্দর সুসজ্জা হবে মানে ভাষায় এটাকে বর্ণনা করা যাবে না। আর এই সময় জগন্নাথকে এই খণ্ডুয়া পড়ানো হবে। খণ্ডুয়া মনে আছে, কালকে বলেছিলাম কিসের খণ্ডুয়া, খণ্ডুয়া কি মনে আছে? খণ্ডুয়া মানে পাটবস্ত্র, যে পাটবস্ত্রের উপরে গীতগোবিন্দ লেখা থাকে। এই গীতগোবিন্দ গান চলবে, গীতগোবিন্দ লেখে চন্দন লাগি হবে, আর সে খণ্ডুয়া গীতগোবিন্দ খণ্ডুয়া পড়াবে। পাট, চন্দ্রিকা, করপল্লব, হৃদপল্লব এসব ফুল দিয়ে সাজানো থাকবে, হাতে, নাকে, কানে, এই কপালে, হ্যাঁ এইসব ফুল দিয়ে সুন্দরভাবে সাজাবে। আর এই সমস্ত সাজানো জিনিসগুলো এমআর মঠ, হ্যাঁ আর শ্রী রামদাস মঠ, এই দুটো মঠ থেকে প্রতিদিন এই বেশের উপকরণগুলি তারা যোগায় এইসবগুলো। তো এখন বড়সিংহার বেশ হয়ে গেল, তো বড়সিংহার বেশের পর আবার কী হবে, আবার ভোগ লাগবে। হ্যাঁ কি হবে, বন্ধ আছে তারাদের নাকি, আবার খাবে ঘুমাবার আগে? হ্যাঁ বড়সিংহের ভোগ লাগবে, আর বড়সিংহের ভোগটা রাত্রিরে ঘুমাতে যাবে তো খুব লাইট খাবার খাবে, খুব লাইট খাবারটা কীরকম, মাস কলাইয়ের পিঠে খাবে, মাস কলাইয়ের পিঠে, আরও কাঁচা ঘি, কাঁচা ঘি দেওয়া হবে, দইর পাখাল, দইর পান্তা ভাত, দই দিয়ে হ্যাঁ পান্তা ভাত দেওয়া হবে, ডাব, কলা, কলার বড়া, কলার বড়া দেওয়া হবে, ক্ষীর দেওয়া হবে, সাকরা, আরিসা, এসব চালের ভাজা ভুজি পিঠা সব আছে, হেভি, সব হেভি, সব হেভি জিনিস খাবে জগন্নাথ। তারপর তো ঘুমাচ্ছে না, তারপর মিটিংয়ে যাবে না, ও তো লাইট ফুড, আমাদের তো লাইট ফুড খেতে হয়, কিন্তু জগন্নাথ হেভি ফুড খাবে। তো সব ভালো ভালো খাবার খাবে। তখন বলভদ্র সুভদ্র জগন্নাথের কাছে তিনটি পরখ রাখা হবে, পরখ কি আমি জানি না।